আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি, তো এটা হচ্ছে সাতক্ষীরা জেলা এবং খুলনা বিভাগ, সাতক্ষীরা জেলা পাটকেলঘাটা থানা, আগের তালার থানায় অবস্থিত ছিল, এখন পাটকেলঘাটা থানা, এবং কুমিরা রাড়িপাড়া বলে নামে যে গ্রাম, আমরা মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে যারা গিয়েছি তারা ভালোভাবে চিনবো যে কুমিরা রাড়িপাড়া উপর দিয়ে যাওয়া লাগে, মাইকেল সড়কের পাশে আমার বাড়িটা। তো আশা করছি আমার এই ইনফরমেশনটা দেওয়ার কারণ হচ্ছে আমি নতুন একজন দেশি মুরগির খামারি এবং আমার এলাকাতে আমিই প্রথম দেশি মুরগির খামারি, আমার এলাকাতে আর কোনো দেশি মুরগির খামার নাই। তো যাদের বাচ্চা লাগবে, এলাকার যারা ভাই বন্ধু আছেন, মা চাচিরা আছেন, যারা আমার ভিডিও ফলো করেন কিংবা ফেসবুকে পেজে ভিডিওগুলো দেখেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা দেশি মুরগির প্রিয় দেশি মুরগির বাচ্চা চান কিংবা কিনবেন, তো অবশ্যই আমার বাড়িতে যোগাযোগ করতে পারেন এবং আমি আমার বাড়ির ঠিকানা আপনার স্ক্রিনে দিয়ে দিব, তারা ওই জায়গাতে দেশি মুরগির বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন। এখন আমি এই বিজনেসটা আমি ফলো করি না, আমার এই বিজনেসটা সম্পূর্ণ আমার মিসেস দেখাশোনা করে। তো আশা করছি বাড়িতে গেলে হয়তো তাকে পাবেন, তার সাথে কথাবার্তা বলে। এখন আপাতত আমার মুরগির বাচ্চা এক থেকে জিরো থেকে দেড় মাস পর্যন্ত বয়সের বাচ্চা আছে, বিভিন্ন বয়সের বাচ্চা আছে, বড় মুরগিগুলো নাই, কারণ আমি কিছুদিন আগে স্থান পরিবর্তন করছি, আমি ঢাকার থেকে চলে গেছি সাতক্ষীরাতে, আমি আমার গ্রামের বাড়িতে ব্যবসাটা পরিপূর্ণভাবে সাজাতে চা। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, তো আমার এলাকাতে যারা আছেন খুলনা যশোর সাতক্ষীরা আশেপাশে যে লোকগুলো আছেন, তো তারা যদি মুরগির বাচ্চা কিনতে চান তো অবশ্যই আমাকে আগে অর্ডার করতে হবে, কিংবা আপনার টাকা দিতে হবে না, আগে অর্ডার করলে আপনার সেইভাবে আপনার বাচ্চা প্রসেস করে, এবং আমার এই দেশি মুরগির জাতটা কিছু জাত আছে আপনার পাবনা অঞ্চলের, কিছু জাত আছে আর কিছু জাত আছে হচ্ছে আপনার একদম আশুলিয়ার মেন, আমার গলাশিলা মুরগি, গলাশিলা ছাড়া কিছু কিছু পিওর যে দেশি মুরগি আমার আশুলিয়ার থেকেই তৈরি করা, আমার এলাকার কোনো দেশি মুরগি এটা না, আমি সম্পূর্ণ ঢাকার থেকে এই মুরগিগুলো কালেক্ট করে আমি নির্ধারিত একটা ভালো ধরনের জাত আমি উন্মোচন করে আমি আপনাদের সঙ্গে পরিবেশন করার চেষ্টা করেছি। তা আমাদের এলাকায় দেশি মুরগির বালাই নাই, দেশি মুরগি কেউ চেনে না, দেশি মুরগির দামও নাই, দেশি মুরগির ডিমের দামও নাই, কেউ দেশি মুরগি চেনেই না। তো ঢাকা শহরে দেশি মুরগির ডিমের হালই এখন 100 টাকা এবং দেশি মুরগির কেজি এখন 650 টাকা। এখন আমাদের এলাকাতে সোনালি, ব্রয়লার, কালার বার্ড, আপনার পাকিস্তানি এইগুলো মুরগি পালন হয়ে থাকে, এইগুলো মুরগি বড় ধরনের খামারে পালন হয়ে এইগুলো উৎপাদনের সময় যখন রেডি হয়ে যায় তখন এগুলো ঢাকাতে চলে আসে, এবং আমাদের বাড়ির এলাকায় যারা যে ছোট ছোট হকাররা আছে, তো এই হকাররা এই মুরগির বাচ্চাগুলো ভ্যানে করে নিয়ে মাইকিং করে বিক্রি করে, সোনালির বাচ্চা, আপনার টাইগারের মুরগির বাচ্চা, ফাওমি মুরগির বাচ্চা। তো আমিও আস্তে আস্তে দেখি আমার দেশি মুরগির খামারটা যদি ঠিকঠাক মতো, এটা তো থাকবেই। তো আশা করছি সবাই ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ, তো সবাই ভালো থাকবেন। আশা করছি মুরগির বাচ্চা যদি আপনাদের প্রয়োজন পড়ে তো অবশ্যই ফোনে যোগাযোগ না করে আমি স্ক্রিনে একটি ঠিকানা দিয়ে দিব, এই ঠিকানা অনুযায়ী যদি আপনারা যেতে পারেন তো অবশ্যই আগে যোগাযোগ করবেন, আপনি আমার ভিডিওতে কমেন্টস করবেন, কমেন্টস করার পরে আমি আপনার ফোন নাম্বার দিব, তারপরে আপনি বাচ্চা কিনতে পারবেন। তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সফল হতে পারি, কারণ আমার এলাকাতে দেশি মুরগির খামারি আমি ফার্স্ট, আমি লাস্ট। সবাই ধারণা করে দেশি মুরগি এখন পাওয়া যায় না, সেই ধারণাটা তাদের ভিতর ঢুকে গেছে, এখন আমি পিওর যে দেশি মুরগিটা যদি আপনাদের দিতে পারি তো অবশ্যই আমার কাছে আসবেন, আপনারা যাচাই বাচাই যেভাবে যাচাই বাচাই করতে পারেন আপনারা করে নেবেন, মুরগির মা থাক, বাচ্চার মা থাকবে, মুরগি থাকবে, আপনার ডিম থাকবে, আপনার সম্পূর্ণ রিসার্চ করে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।